দীর্ঘ 20-25 বছর যাবত রিকশা চুরি করে প্রায় 25-26 হাজার রিকশা চুরি করছে। ফারুক মুন্সি মাদারীপুর থেকে ঢাকায় মিশে যায় রিকশা চোর চক্রে, যদিও দক্ষ হয়ে ওঠে এই লাইনে, ধীরে ধীরে সহযোগী থেকে হয়ে ওঠে নেতা। ফারুকের বয়স এখন 38, 25 বছরে অন্তত 20 হাজার রিকশা চুরির সাথে জড়িত। সে গভীর রাতে রিকশায় চড়ে পিকআপ ভ্যান চুরির মিশনে তিনজন। প্রায় এক মাস আগে সিসি ক্যামেরার এই ফুটেজের সূত্র ধরে গ্রেপ্তার হয় চোর চক্রের হোতা আজিজ সহ 5 সদস্য। অন্তত 200 পিকআপ চুরিতে জড়িত চক্রটি নিয়ে তদন্তের এক পর্যায়ে হদিশ মেলে পেশাদার এক রিকশা চোরের, যে পিকআপ চুরিতে রিকশা দিয়ে সহায়তা করে। চুরাই রিকশা কেনার টোপ ফেলে রাজধানীর কদমতলী থেকে ওই রিকশা চোরকে ধরার পর গোয়েন্দারা জানান তার নাম ফারুক মুন্সি। চুরি করা এক একটি রিকশা সে বিক্রি করেছে 150 থেকে 2500 টাকায়, আর ব্যাটারি চালিত হলে পান 10-12 হাজার টাকা। কি আজিজ আমাকে আইসা বাবা খাওয়াইতো, বাবা খাওয়ায়া ও মনে করেন কি আমার আমার রিস্কেতে ঘুরতো, এক একটা পিকআপ চুরি করে আনতো, ওইখান থেকে মনে করেন আমাদেরকে 2000-3000 করে টাকা দিত। অনেক ছোট থাকতে রিকশা চুরি করে সে দুপুর টাইমে ভাত খেতে গেলে ওই গাড়িটা মনে করেন নিজে নিয়ে আসি। আজকে দীর্ঘ 20-25 বছর যাবত রিকশা চুরি করি, প্রায় 25-26 হাজার রিকশা চুরি করছি। গোয়েন্দারা জানান ফারুক মুন্সি অন্য চোরদের থেকে একেবারেই আলাদা। ধরা পড়ার পর নিজে থেকেই স্বীকার করেছে সব, তার মধ্যে কোনো কিছুই গোপন করার প্রবণতা নেই। সে স্বতঃস্ফূর্তভাবে তার অতীত কর্মকাণ্ড সে সব বলে দিয়েছে এবং এখনও বলে। এবং এই যে আজিজ যে পিকআপ চোর, তার সহযোগী হিসাবে সে কাজ করে এবং সে পার্সোনালিও তার আলাদা একটি গ্রুপ আছে যেটা শুধু রিকশাই চুরি করে। আসলে রিকশা যার চুরি হয় এই রিকশা চোরা কিন্তু সেটির জন্য মামলা করে না, আইনের দ্বারস্থ তার হতেই চায় না। তো এই সুযোগেই সে এতদিন ধরা ছয়ে বেড়েছিল। তার সন্ধান আমরা পেয়েছিলাম যে পিকআপ চুরির একটি মিডিয়া করেছিলাম আমরা, আপনারা এসেছিলেন, যে আজিজ নাম, অনেকগুলি পিকআপ তার নিজের মুখেই সে বলছিল যে 300-400 পিকআপ অল্প সময়ের মধ্যে সে চুরি করেছে, সে খুব পিকআপ চুরিতে এক্সপার্ট। তো সেই সূত্র ধরে আমরা যখন আরও তদন্তের কাজ এগিয়ে নিই তখন আমরা জানতে পারি যে পিকআপ চুরির আগে সে রিকশা করে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায় এবং আনঅ্যাটেন্ডেড পিকআপ যেগুলি আছে সেগুলিকে টার্গেট করে। তো রিকশাটা কার, এটা সূত্র ধরে আমরা পেলাম যে ফারুক মুন্সি হলে এই রিকশার মালিক। ফারুক মুন্সিকে পরে জিজ্ঞাসাবাদ করার পরে বা ধরার যখন জানতে পারলাম যে ফারুক মুন্সি নামে একটা ব্যক্তি আছে, তো তাকে আমরা মানে ধরার জন্য ইন্তজাম করি। তো দেখা গেল যে এই লোকটা একটা বড় একটি চোর, আমরা বিভিন্ন সূত্র দিয়ে জানতে পেরেছি যে বড় একটি চোর এবং সে শুধু রিকশাই চুরি করে এবং এই পিকআপ চুরিতে আজিজকে হেল্প করে। তো তাকেও আমরা অনেক পরিশ্রম করে তাকে অ্যারেস্ট করি। পুলিশ এখন ফারুকের সহযোগী ও চোরাই রিকশার খদ্দেরদের ধরতে অভিযান চালাচ্ছে। নাদিম মাহমুদ, টিবিসি নিউজ, ঢাকা।